নমস্কার, ওয়েলকাম টু সান সেবালাল নিউজ নেটওয়ার্কস ওয়েস্ট বেঙ্গল। বিগত কিছু সময় ধরে পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি সমস্যায় ফেলেছে দেশবাসীকে। নিত্যযাত্রীরা এবং নিত্যযান চালকরা পড়ছেন সমস্যায়। তারা দুশ্চিন্তায় রয়েছেন যে পেট্রোলের দাম এত বৃদ্ধি হওয়ার কারণে তারা কীভাবে পেট্রোল ক্রয় করবেন। বর্তমানে আমরা এসে পৌঁছেছি ভারত পেট্রোলিয়ামের ঠাকুরপুকুর শাখায়। আসুন এখানকার আধিকারিকদের সাথে কথা বলে জেনে নেওয়া যাক যে এই বিষয়ে তাদের কী মতামত। আপনার নাম? আমার নাম ফুলেন্দু সর্দার। বর্তমানে এই যে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি, এই নিয়ে আপনার কি মতামত? কেন এত দাম বৃদ্ধি হচ্ছে? কেন এত দাম বৃদ্ধি হচ্ছে, এ তো সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, এটা তো আমাদের বলার কিছুটা নেই। ওদের বিভিন্ন রকম কথা বলছে, সেটা আমরা বলতে পারব না। সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে ট্যাক্সেশনের বিষয় পেট্রোলিয়ামের উপর, এই বিষয়ে আপনার কোনো মতামত আছে? এই বিষয়ে মতামত, যদি মানুষকে যদি সুস্থ স্বাভাবিক ডিজেল পেট্রোলের দাম আসতে হয়, তাহলে দুজনার যে ট্যাক্স আছে সেই ট্যাক্সটা লাঘব করলেই হবে। সেন্ট্রাল গভর্নমেন্টও ট্যাক্স ছাড়বে, রাজ্য সরকারও ট্যাক্স ছাড়বে। সাধারণ মানুষের থেকে কী ধরনের প্রতিক্রিয়া পেয়েছে? সাধারণ মানুষ মানে একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে, বিশেষ করে তো গাড়ির ওনাররা। তারা এই মুহূর্তে গাড়ি কালকের থেকে যদি লকডাউন ছাড়েও, তারা গাড়ি চালাবার মতো পজিশান নেই তাদের, কারণ ওই ভাড়াতে এই এত হাই প্রাইস তারা চালাতে পারবে না। আর একটা সম্পর্কে, যে ভাড়া বাড়ালেই যে মালিকদের সমস্যার সমাধান হবে তা নয়, তারাও মালিকরাও চিন্তা করছে, যদি ভাড়া বাড়াই সাধারণ পাবলিক সেই ভাড়াটা ক্যারি করতে পারবে না। মূল্যবৃদ্ধির জন্য কি পেট্রোলিয়ামের ক্রেতা বা যারা তেল নেন পাম্প থেকে তাদের সংখ্যা কমেছে? দিনকে দিন কমছে, দিনকে দিন কমে যাচ্ছে। এই বিষয়ে আপনার কি মনে হয় যে আন্তর্জাতিক ক্ষেত্রে খনিজ তেলের দাম বৃদ্ধি কি এর পেছনে কোনোভাবে দায়ী? আন্তর্জাতিক তেলের যে দামটা বেড়েছে তার তুলনায় এত যে দাম বাড়বে তাটা উচিত নয়। এটা একেবারে আমাদের পলিসি, গভর্নমেন্ট পলিসিই রং। দাম কমার ক্ষেত্রে কী ধরনের পরিকল্পনা সরকার নিতে পারে বলে আপনার মতামত? সেটা বলতে পারবো না, সরকারের ব্যাপারে আমরা বলতে পারবো না। দর্শকদের কাছে এবং সরকারের কাছে যদি কোনো আর্জি থাকে? সরকার, দর্শকদের কাছে তো কোনো আর্জি নেই। দর্শকরা তো কী বলবো, এই হাই মানে হাই প্রাইস দামটা তো তারা কিনতে অপারক হয়ে যাচ্ছে, তাদের তো বলবো না যে তোমরা কেনো। কিন্তু গভর্নমেন্টের কাছেই আর্জি, এই যে তেলের দাম অগ্নিমূল্য হচ্ছে এটা কমানো দরকার, তারা কমা। কেন্দ্রীয় রাজ্য সরকারের পেট্রোল এবং ডিজেলের উপর চাপানো শুল্ক এবং আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের দাম বৃদ্ধি, সকল মিলিয়ে তেল ক্রয় করতে নাবিশ্বাস উঠছে দেশবাসী। সকলের একটিই আশা, যে কোনোভাবেই পেট্রোল এবং ডিজেলের দাম পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক। দেখতে থাকুন সান সেবালাল নিউজ নেটওয়ার্ক। ক্যামেরা এবং রিপোর্টিং সৌভিক ভট্টাচার্য।